everyone. Good morning. Welcome to our online class, and that is Norsundi Online Pathshala. Dear all viewers, everybody, hope you are fit and fine. I am also fine. Dear all viewers, আজকে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি. Routine is somewhat different. আজকে আমরা আলোচনা করব গ্রামার নয়, কনভার্সেশন অথবা ইন্ট্রোডিউসিং. আমরা যারা ইংরেজিতে কথা বলতে চাই তাদের জন্য দ্যাট ইজ ইম্পর্টেন্ট টপিক. অনেকেই আমরা ওয়ার্ড জানা থাকে বা ভালো ইংরেজি পড়তে পারি এবং ইচ্ছাও থাকে, কিন্তু কিভাবে আমরা ইংরেজিতে কথাটা শুরু করব বা বলবো সেই ধরনের অভিজ্ঞতা আমাদের নেই বা সাহস পায় না. ভিতরে অনেক কিছু থাকা সত্ত্বেও কেন জানি হচ্ছে না, একটা ভয় থাকে, একটা ভীতি থাকে যে কি হয়, ভুল হয় কি না, বা কিভাবে আমরা শুরুটা করব. বিশেষ করে আমাদের ক্লাস 6 থেকে 10 পর্যন্ত স্টুডেন্ট এবং অনেকে যারা উচ্চ পর্যায়ে আছে বা লেখাপড়া শেষ করেছে, তাদের যাদের এক্সপিরিয়েন্স নাই বা যাদের অভিজ্ঞতা নাই তাদের জন্য একটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, যে আমরা শুরুটা কিভাবে করব তারই আমরা একটু দেখাচ্ছি. আশা করি তোমরা এতে জড়তা কাটবে এবং আমার এই ছোট ভিডিও ক্লাস থেকে যদি তোমরা একটু চেষ্টা করো তাহলে হয়তো তোমার সেই জড়তাটা কেটে তুমি ইংরেজিতে একটু একটু কথা বলার সাহস করতে পারবা. এবং তুমি এইভাবে যদি কনভারসেশন যদি তুমি আরেকটু লং করো বা আরেকটু কনভারসেশনটা যদি আরেকটু বৃদ্ধি করো তাহলে তোমার ইংরেজিতে কথা বলার অভিজ্ঞতাটা আরও বেড়ে যায়। তাহলে আমরা শুরু করি, দেখা যাক আমি কিভাবে তোমার এই কনভারসেশন বা ইংরেজিতে স্পোকেন বা স্পোকেন ইংলিশ বা একটু ইংরেজিতে কাউকে সাথে কথা বলা এবং সেটাকে একটু লং করা কিভাবে করা যায়। কনভারসেশন অর্থ হচ্ছে কথোপকথন অথবা তোমার কি যা গল্প করা বা হালকা পরিচিতি, যার সিমিলার ওয়ার্ড হচ্ছে ইন্ট্রোডিউসিং। তাহলে আমরা একটু লক্ষ্য করি, তুমি মনে করো দুজন ব্যক্তি বা দুটি মানুষ, একটা হচ্ছে তোমার কি রীতা, একজন হচ্ছে রীতা আরেকজন হচ্ছে মিতা, তারা শুরু করবে তার জীবনের প্রথম, তারা দুজন চিন্তা করলো যে আজকে আমরা ইংরেজিতে কথা বলব। তাহলে রীতা মিতাকে দেখার পরে এট ফার্স্ট তোমার কি বলবে, সে যেমন বললো যে হ্যালো, রীতা মিতুকে মিতাকে বললো কি হ্যালো। এখন মিতা কি বসে থাকবে, মিতা তো একটা কিছু বলবি। তাহলে আমরা একটু লক্ষ্য করি মিতা কি বলবে যে হাই, মিতা একটা কিছু সামওয়াট সে কিছু একটা বলবে যে হাই অথবা হ্যালো। তারপরে সে কিন্তু হাই বলে চুপ থাকবে না, সে একটা কিছু বলবে, হয়তো বা হাই বলে সে কি বলবে যে আই এম মিতা, আই এম মিতা। এখন যখন মিতা বলবে যে আই এম মিতা তখন রীতা কি করবে, সে তো চুপ থাকবে না, সে কি বলবে যে রীতা বলবে যে একটা তাকে একটা থ্যাংকস দিলে ভালো হয় যে থ্যাংকস, থ্যাংকস আই এম রীতা। সেও বলবে তার পরিচয়টা দিবে যে আই এম রীতা। তারপরে সে কি বসে থাকবে, সে বসে থাকবে না, সে একটা কিছু কনভারসেশনটা যদি সে বাড়াতে চায় আর একটু যদি ইয়ে করতে চায় তাহলে সে কি বলবে এখানে এন্ড ইউ, একটা এক্সক্লামেটরি সেন্টেন্স এখানে হয়ে গেল যে এখানে
এখানে আমি লিখেছি কি আই এম মিতা কিন্তু এখানে আমি লিখলাম আম তার মানে শর্ট ফর্ম অফ সেন্টেন্স বা ভার বা ওয়ার্ড এখানে শর্ট ফর্ম আমি এখানে ব্যবহার এম এর কি বলা আই এম এর শর্ট ফর্ম তারপরে কন্ট্রাকটিভ ফর্ম এখানে ব্যবহার করবে স্পোকেন ইংলিশে সবসময় কন্ট্রাকটিভ ফর্মটা ব্যবহার করতে হবে এতে করে বাক্য ছোট হবে এবং উচ্চারণে সুন্দর হবে হ্যাঁ অবশ্যই কন্ট্রাকটিভ ফর্মটা আমরা ব্যবহার করব তাহলে থ্যাঙ্কস আর রিতা অ্যান্ড ইউ সে কি বললো যে এবং তুমি যখন তাকে প্রশ্ন রিপ্লাই করলো মিতাকে যে অ্যান্ড ইউ তুমি সে কি বলবে সে কি বসে থাকবে তার কনভারসেশন বৃদ্ধি করার জন্য সে কি বলবে মিতা বলবে I am fine too. I am fine too. আমিও ভালো আছি সেকিন্তু এখন যদি সে আবার কনভারসেশনটাকে যদি বাড়াতে চায় এবং যদি সে কন্টিনিউ করতে চায় তাহলে সে কি বলবে যে এখানে আরেকটা প্রশ্ন সে জুড়ে মার আরেকটা প্রশ্ন সে কিন্তু এখানে দিবে সেটা হবে কি যে হাউ আর ইউ তুমি কেমন আছো এখানে তোমার স্পোকেনে যেমন হাউ আর ইউ এটা স্পোকেনে সেটা হয় সাধারণত আমি দেখাচ্ছি অর তুমি কেমন আছো অথবা কেমন আছো হাউ আর ইউ সেখানে যদি তুমি স্পোকেনে যাও তাহলে কি হবে হোয়াটস আপ তোমার অবস্থা বা তুমি কেমন হোয়াটস নিউ তারপরে তোমার নতুনত্ব কি বা তুমি কেমন আছো একই অর্থে ব্যবহৃত হয় এবং আরেকটা বিষয় কি যে হোয়াটস থিং যে কি অবস্থা আমরা বলি না যে কি অবস্থা তাহলে আমরা হাউ আর ইউ কে স্পোকেন বা কন্ট্রাকটিভ যদি করি সেটাকে আর একটু স্মৃতিমধুর করি অথবা এই কমন সেন্টেন্সটাকে যদি আমি বারবার না বলি যেমন আমরা এটা আরেকটা সেন্টেন্স নতুন করলাম তাহলে সেটা আমরা কি ব্যবহার করতে পারি যে হোয়াটসঅ্যাপ এবং হোয়াটস নিউ আরেকটা হচ্ছে কি হোয়াটস থিং কি অবস্থা এই কথা যখন মিতা রিতাকে বলবে যে হোয়াটস থিং বা হোয়াটস নিউ তোমার অবস্থা তুমি কেমন আছো সে কি বলবে রিতা বলবে রিতা কি বলবে যে ইয়েস থ্যাংক ইউ যে ওয়েল ওয়েল থ্যাংক ইউ থ্যাংক এবং সে কি করবে ওয়েল বা থ্যাংক ইউ বলে সে কিন্তু যদি কনভারসেশনটা কন্টিনিউ করতে চায় তাহলে আরেকটা প্রশ্ন সে ছুড়ে মারবে সেটা হচ্ছে কি যে যেরকম একটা দিল যে তুমি কি করছো সে আরেকটা প্রশ্ন মনে করো এখানে কি করলো কন্টিনিউ করার জন্য কনভারসেশনটা কন্টিনিউ করার জন্য আরেকটা প্রশ্ন এখানে ছুড়ে মারলো যে হোয়াট আর ইউ ডুইং তুমি কি করো বা কেমন আছো এটা বা কি করছো তাহলে মিতা কি বললো মিতা বললো যে আই স্টুডেন্ট অফ
am student of MCC college. সে বললো কি যে I am student of MCC college. এবং সে যখন বললো যে what are you doing তুমি কি করছো বা তুমি কি করো সে বললো যে I am student তার পরিচয় দিলো of MCC college. এখন সে কি সেই অ্যানসারটা দেওয়ার পর সে কি চুপ করে থাকবে তার কনভারসেশনটা যদি বৃদ্ধি করতে চায় তাহলে সে আরেকটা প্রশ্ন করবে যে এখানে তোমার কি করবে যে এন্ড ইউ এবং তুমি তুমি কি করো বা তুমি কোন স্কুলে পড়ো সে যখন বললো যে এন্ড স্টুডেন্ট আমি এই স্কুলের ছাত্র তাহলে সে কি বলবে সে আরেকটা প্রশ্ন যখন ছুড়ে মারবে তখন সে কি করবে সে উত্তর দিবে ইয়েস থ্যাংক ইউ অবশ্যই একটা এখানে রিতা থ্যাংকস থ্যাংকস আই এম স্টুডেন্ট অফ মনে করো তার স্কুলটা কাছাকাছি আরেকটা স্কুল যে পিজি স্কুল আই এম স্টুডেন্ট অফ পিজি স্কুল তাদের দুজনের মধ্যে কথা হলো হ্যাঁ তারপরে সে আরেকটা প্রশ্ন শুরু করলো এখানে সে সব উত্তর দিল অ্যানসার দিল যে আই এম স্টুডেন্ট অফ পিজি স্কুল সে কিন্তু যদি তার কনভারসেশনটা কন্টিনিউ করতে চায় তাহলে সে আরেকটা প্রশ্ন এখানে ছুড়ে দিল কি দিল সেটা বলল যে What are you going? What are you going? তুমি কোথায় যাচ্ছ? যেহেতু দুজনের মধ্যে তার প্রথম দেখা অতএব তাদের যে ইংরেজি কথাটা শুরু করলো সে প্রশ্ন করলো যে What are you going? তুমি কোথায় যাচ্ছ? কিন্তু মিতা কি বলল? মিতা তার উত্তর দিল যে I am going to I am going to playground. আমি কি করছি খেলার মাঠে যাচ্ছি তাহলে যে স্টুডেন্ট আমি জাস্ট এখানে দুটো লোককে প্রথমে দেখালাম যে কিভাবে ইংরেজিতে তার কনভারসেশনটা শুরু করা যায় অবশ্য ভুল হবে কথা বলার সময় একটু ওলট পালট হবে বা একটু জড়তা থাকবে কিন্তু তুমি যদি তোমার বিকেল বেলা তোমার দুটা বন্ধু মিলে এইভাবে কনভারসেশনটা শুরু করো যে কোনো একটা টপিকের বিষয় যে কোনো একটা বিষয় নিয়ে তুমি আস্তে আস্তে চেষ্টা করো হ্যালো সে বললো হাই তারপরে তুমি যদি বলো যে হাউ আর ইউ বা হোয়াটসঅ্যাপ সে বললো আই এম ফাইন অ্যান্ড ইউ সেও বললো আই এম অলসো ফাইন হ্যাঁ হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো অথবা একটা যে কোনো একটা বিষয় নিয়ে অবশ্যই এতে করে তোমাদের কি হবে একটা শুরু হবে এভাবে তোমার চিন্তা করতে থাকবা এবং আশা করি অবশ্যই তুমি তোমার এই যে স্পোকেন বা ইংলিশে কথা বলা সেই ইয়েটা তোমার ডেভেলপ হবে এবং তুমি যদি স্কুলে গিয়ে তুমি যদি প্রথম প্রথম তোমার কোনো ইংরেজি ছাড়ের সাথে প্রথমে যদি গুড মর্নিং দাও এবং হ্যাঁ হোয়াটসঅ্যাপ বা হাউ আর ইউ এইভাবে বলো স্যার আই এম ফাইন অ্যান্ড ইউ হ্যাঁ হোয়াট আর ইউ ডুইং সে বলো এইভাবে যে ইয়েস স্যার এইভাবে যদি তুমি একটু স্যারের সাথে কথা বলো তাহলে তোমার যে কনভারসেশন এবং তোমার যে ইংরেজিতে ভাষায় কথা বলার যে ইয়েটা স্কিলটা সেটা তোমার বেড়ে যাবে এবং আমরা কি করছি যে আফটার কমপ্লিট দ্য কনভারসেশন দিস ইজ এ ডায়লগ দিস ইজ এ ডায়লগ এটা একটা ডায়লগে পরিণত হয়ে গেছে তোমরা লক্ষ্য করছো যে কনভারসেশন আমরা বলছি কিন্তু যদি বলে যে এটা একটা ডায়লগ হয়ে গেছে এইভাবে আমরা কনভারসেশন যদি করি তাহলে যে কোনো বিষয়ে যদি তোমার ডায়লগ থাকে তাহলে তুমি ডায়লগ লিখতে পারবে নিজে নিজে অনেক সময় পরীক্ষায় তোমার ডায়লগ কমন পড়ে না তখন এইভাবে তুমি চিন্তা করে যদি লেখো তাহলে সেটা আরও সুন্দর হবে তাহলে আজ শেষ করছি আই এম গোয়িং টু ক্লোজ মাই ক্লাস গুড বাই টু অল